আমি শুনেছি যে যখন আপনি ওই শেজান আর রবিন সাহেবের সাথে কথা বলেন, তখন নাকি আমাকে আমার নাম ধরেই সম্বোধন করেন। আমার মনে হয় আমাকে আপনার ওই সমস্ত ড্রেস আপে দেখতে বেশি ভালো লাগে, ইজন্ট ইট? মেয়েদের ড্রেস আপ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে মেয়েদের কি নিয়ে আপনার মাথা ব্যথা একটু জানতে পারি? আপনার কাজিনটা অনেক ডেসপার্ট স্যার, কমপ্লেন করলে আমি বিপদে পড়ব। উনি ভুল করছেন স্যার, কিন্তু ভুলটা বুঝতে পারছে না। আসলে ম্যাডাম, রবিন আগে থেকেই আমাকে লাইক করত আর আমিও ওকে লাইক করতাম। আমি যখন আমার ভালো লাগার কথাটা ওকে বললাম, তখনও আবেগে ফেসে গেল। তুমি রবিনকে লাইক করতে, মানে আমি বুঝতে পারছি না এই কথাটার মানে কি লিসা। ম্যাডাম, আমি ওকে সত্যি ভালোবাসি। কিন্তু ম্যাডাম, নো 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 লিসা, নো নো, তুমি কোনোভাবেই রবিনের প্রেমে পড়তে পারো না। কারণ কি জানো, তুমি যদি রবিনের প্রেমে পড়ো তাহলে তুমি রবিনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে, এন্ড দ্যাটস নট আওয়ার ইন্টেনশন। আমরা কোনোভাবে ছেলেদের উপর ডিপেন্ডেন্ট হব না। ডু ইউ গেট মাই পয়েন্ট? জি। আর একটা কথা, আমরা জাস্ট ওদের তিনজনের সাথে প্রেমের অভিনয় করব, আর কিছু না, যাতে করে আমরা ওদের মস্তিষ্কের উপরে রাজত্ব করতে পারি। আমরা যা বলবো ওরা তাই শুনবে, যা বলবো তাই শুনবো। বলবো দাঁড়াও, ওরা দাঁড়াবে। বলবো বসো, ওরা বসবে। বলবো যাও, ওরা যাবে। বলবো আসো, ওরা আসবে। ভেড়া ভেড়া, বুঝতে পারছো তো? ওদেরকে আমরা জাস্ট ভেড়া বানাবো, ভেড়া। ডান তো? রবিন ভেড়া, সেজন ভেড়া, সব ভেড়া। মানে এই অফিসে যত ছেলে থাকবে সব ভেড়া হয়ে যাবে। ও মাই গড, তুমি বুঝতে পারছো? মেইন ছেলেগুলো ভেড়াও। জি ম্যাডাম, ভেড়া। না মানে হয়তো জেন তোমার কথাই ঠিক হয়তো, কিন্তু আমি তো কোনো লক্ষণ দেখিনি যে ভালো লাগার কথা চোখে বললাম, তখনও আবেগে ফেসে গেল। তুমি রবিনকে লাইক করতে, মানে আমি বুঝতে পারছি না এই কথাটার মানে কি লিসা। ম্যাডাম, আমি ওকে সত্যি ভালোবাসি। ম্যাডাম, নো 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 লিসা, নো নো, তুমি কোনোভাবেই রবিনের প্রেমে পড়তে পারো না। কারণ কি জানো, তুমি যদি রবিনের প্রেমে পড়ো তাহলে তুমি রবিনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে, এন্ড দ্যাটস নট আওয়ার ইন্টেনশন। আমরা কোনোভাবে ছেলেদের উপর ডিপেন্ডেন্ট হব না। ডু ইউ গেট মাই পয়েন্ট? জি। আর একটা কথা, আমরা জাস্ট ওদের তিনজনের সাথে প্রেমের অভিনয় করব, আর কিছু না, যাতে করে আমরা ওদের মস্তিষ্কের উপরে রাজত্ব করতে পারি। আমরা যা বলবো ওরা তাই শুনবে, যা বলবো তাই শুনবো। বলবো দাঁড়াও, ওরা দাঁড়াবে। বলবো বসো, ওরা বসবে। বলবো যাও, ওরা যাবে। বলবো আসো, ওরা আসবে। ভেড়া ভেড়া, বুঝতে পারছো তো? ওদেরকে আমরা জাস্ট ভেড়া বানাবো, ভেড়া। ডান তো? রবিন ভেড়া, সেজন ভেড়া, সব ভেড়া। মানে এই অফিসে যত ছেলে থাকবে সব ভেড়া হয়ে যাবে। ও মাই গড, তুমি বুঝতে পারছো? মেইন ছেলেগুলো ভেড়াও। জি ম্যাডাম, ভেড়া। না মানে হয়তো জেন তোমার কথাই ঠিক
হয়তো কিন্তু আমি তো কোনো লক্ষণ দেখিনি যে আমি কখনো কোনো লক্ষণ দেখিনি যে তুমি আমাকে পছন্দ করো। আবার হ্যাঁ হ্যাঁ হয়তো এটাও ঠিক যে কখনো বুঝতেই পারিনি। আমি আপনাকে শুধু একটা এক্সাম্পল দিব। আপনি মনে আছে আপনি যখন প্রথম আমাদের এই অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এলেন, ইন্টারভিউতে আপনি কিন্তু ফোর্থ হয়েছিলেন, কিন্তু তারপরও সবার মধ্যে থেকে আপনাকে, শুধু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, ইউ রিমেম্বার? কিন্তু কেন, কারণটা কি? আপনার কি মানে আপনি কি কখন এই প্রশ্নের উত্তর খুঁজেছেন বা ট্রাইও করেছেন? সরি, সরি জানি না, আমি কখনো খুঁজিনি। সত্যি বলতে কি, সেদিন আমার প্রফেশনালিজম আমার আবেগের কাছে হার মেনেছিল। আবেগ? কোন আবেগের কথা বলছো? আপনি কি যেদিন ফার্স্ট দেখেছিলাম সেই দিনই আবেগটা তৈরি হয়েছিল? নিজের অজান্তে আপনাকে ভালো লাগার আবেগ। কোন কর্মচারীর রুমে ঢুকতে বা বসতে আপনার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাডাম। না, তাহলে সাগরের সাথে সম্পর্কটা রেখেছো কেন? জবটা হারাতে চাও?
ওনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই ম্যাডাম। তাহলে সাগর আসে কেন? আমাকে ডিস্টার্ব করতে আসে ম্যাডাম। ডিস্টার্ব করে? জি ম্যাডাম। কি কতদিন ধরে ডিস্টার্ব করছে? বেশ কিছুদিন ধরে ম্যাডাম। তো তুমি আমাকে জানাওনি কেন? আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি ম্যাডাম, তাই জানাইনি। তোমার কথার মানে কি? ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলে ও আপনার ক্ষতি করতো ম্যাডাম, ছেলেটা খুব ডেঞ্জারাস। আসুন বসুন। শুনুন, এরপর থেকে যখনই আমার কেবিনের দরজা খোলা থাকবে আপনার আমার পারমিশন নিয়ে ঢোকার দরকার নেই। কিন্তু অফিস ডেকোরাম, আমি যেহেতু একবার আপনাকে পারমিশন দিয়ে দিয়েছি, সো আপনার অফিসে ডেকোরাম ফলো করার কোনো প্রয়োজন নেই। এনিওয়েজ, টোটাল 11 কোম্পানিজ, যাদের সাথে আমাদের লাস্ট ওয়ান ইয়ার যেমন বিজনেস হচ্ছে, লাস্ট সিক্স মান্থের টোটাল বিলটা তারা নেক্সট উইকে আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওয়াও! কিন্তু আপনি চিনতে পারলাম না, কোনোদিন মনে হয় মুই দেহি নাই। আমার নাম জব্বা, আর এই যে দেখতেছেন আমার সাগরের। আপনার লগে দুটো কথা আছে। কি কথা কন? আরে ভাই গোপন কথা, এখানে তো বলা যাবে না। আপনি আমার লগে একটু আসেন। মুই জামু কমে হোমে মোর কাম আছে একটু। আরে ভাই এই কথা শুনলে আপনার উপকার হবে, আপনি আপনি তার ক্ষতিগ্রস্ত হবেন। আসেন, ভয় পান না তো, আসেন না ভাই। মোর নেট কমে মোর কি ক্ষতি হই ভাই? আরে ভাই কি ওর নেট কমে টাইম নি আস হই না, আপনি চলেন না। আরে মি এত কি রে, আর তোমার ভাই না আমি। আরে ভাই আরে চলো, মোর একটু ঘুমে পারছে কোন মুই ঘুমামো। আমাদের পজিশন কিন্তু একই, এক হলো পজিশন। আপনি কোন বাসায় থাকেন? মই মরে গেছেন। আরে ভাই আপনি কোন কোন বাসায় থাকেন? আপনার বাসার ঠিকানা কি? ও মুই যে বাসায় থাকি
আরে কি হইলো, মানে যে বাসায় থাকেন সেই বাসার একটা ঠিকানা আছে না, নাম্বার আছে না? ও হ্যাঁ, ওই বাসার নাম্বার হইলে 27। আচ্ছা আচ্ছা, 27। আর রোড হইলে 32। আর সাত হইলে যাইয়া ওই সেক্টর উত্তরা। হয় উত্তরা, ওই মনে রাখিস। মুখস্থ করে নাই সুস্তাদ, ওই হাসা কথা কইছো তো? আল্লাহর কিনে মুই সত্যি কথা কইছি। এ ভাইজান শুনে শুনে, ওই যে যে বাসায় আপনি থাকেন, হ্যাঁ মালিক আছে না? হ্যাঁ, মাহাজন মানে মুই যার কাম টাম হরি আছে। উনি কি করে? চাকরি করে। মেম্বার কয়জন? মরিবাদে 4 জন। এগো নাম কোন তো? সিজন সাহেব, সাইজ সাহেব, রবি সাহেব। আসব বাড়িতে তাহলে মায়া ছেলে মেয়ে নাই? না, বাড়ির মধ্যে মাতারি নাই। স্যারেরা ব্যাপারকে চাকরি করে। চাকরি করে, তার মানে স্যারেরা যখন চাকরিতে যায় তখন বাড়িতে আপনি একলা থাকেন? হ্যাঁ, ওই বেন্যের সময় স্যারেরা যখন অফিসে যায় সেইখানে মুই সারা দিন একলা থাকি, আবার বিকেলবেলা যাওয়া নাই। মনে রাখিস, এটা মুখস্থ হয়ে গেছে ওস্তাদ। ভাইজান, আচ্ছা ওই সালমা কে? সালমা, সালমা মগো দেশি মাইয়া, এর আত্মীয় স্বজনের লাগে মোর পরিচয়, সেই জন্যে খোঁজ খবর একটু নিতে আইসি। খুব ভালো, তা সালমারে নিয়ে বেড়াইতে যান না? অকন কি মোর লক্ষ্যে বেড়াই যাব কে? এ তো ভালো কইছে রে। শোনেন, খেয়াল লাগে খাতির জুমায়া, আপনি তারে লইয়া বেড়াইতে যাইবেন। কে হে মোল্লা করতে যাব কি ফিরনি? শোনেন, কাল পরশুর মধ্যে আপনি যেমনি পারেন তারে কোনো পার্কে নিয়ে যাবেন, ঠিক আছে? ও ভাই জানা কইলেন কি মুই চিনি না, কম্বে লই যাবো আন্দাজে কোনো আসুক কি করেন? একটা কথা বলবেন, শোনেন যা কইছি সেটা হবে, না হইলে দুইজনে মিলে একদম কুপায় ছাড়ব। আপনার ব্যাপারে উনি বিন্দু মাত্র অ্যাট্রাকশন ফিল করে না। তাই বলেছে নাকি? জি ম্যাডাম, উনি আরো কি বলেছে জানেন? উনি বলেছে আকর্ষণ তো হয় না, বরং আপনাকে দেখলে ওনার আরো বেশি বিকর্ষণ হয়। গিভ মি অ্যান অ্যাডভাইস, আমি এখন কি করতে পারি বলতো? উনি যতই আপনাকে ইগনোর করুক ম্যাডাম, আপনি ওনাকে ছায়ার মতো ফলো করবেন। ছায়ার মতো মানে কি? তুমি যদি কথা না বলো আমি অফিসে যাব, রাস্তায় রিক্সা থামিয়ে কথা বলবো। তুই বলেছিলি তোর ঈশাকে ভালো লাগে না, এর কারণটা কি? কেন ভালো লাগে না, কেন পছন্দ করি না, এত কিছু ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে?